সুপ্রিয় দর্শক শ্রোতা, সিলেট রেলওয়ে স্টেশন থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি শ্রাবণী তালুকদার এবং ক্যামেরায় রয়েছেন আহমেদ রুবেল। এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব রেলওয়ে স্টেশনের সার্বিক পরিস্থিতি এবং আমরা কথা বলবো দায়িত্বরত অফিসারদের সঙ্গে। তো ওনাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারলাম যে সিলেট থেকে পারাবোধ বা অন্যান্য যে ট্রেনগুলো সেগুলো ঠিকঠাক সময় মতো ওনারা ছাড়তে পারছেন, তবে পাহাড়িকা এক্সপ্রেস আটকে যাওয়ার কারণে সেটি পাহাড়িকা এক্সপ্রেসটা শুধু দেরি হচ্ছে, বা বাকিগুলো ওনারা ঠিকঠাক সময় মতোই ছাড়তে পারছেন এবং যাত্রীদের তেমন কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না বলে জানিয়েছেন তারা। এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব অফিসের সামনে একটি চার্ট রয়েছে, যে চার্টে লেখা আছে কোন ট্রেন কখন ছাড়ে, এবং অফিসারদের সঙ্গে আমরা কথা বলবো। ততক্ষণ আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম সিলেট রেলওয়ে স্টেশনের সার্বিক পরিস্থিতি এবং আপনারা যেমনটি আগে দেখলেন এখানে অনেক যাত্রী আটকা পড়ে আছেন, তবে শুধু পাহাড়িকা ট্রেনটা মিস হয়ে যাওয়াতে পাহাড়িকার যাত্রীরা হয়তো অন্যান্য বিকল্প পথে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু পারাবোধ বা কালনি জয়ন্তিকা এই ট্রেনগুলো ওনারা ঠিকঠাক সময় মতো ছাড়তে পেরেছেন বলে কথা বলে জানা গেছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এখানে চার্ট রয়েছে কোন ট্রেন কখন ছাড়ে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এই চার্টে ঢাকা থেকে এবং সিলেট থেকে ট্রেন ছাড়ার সময় এবং পৌঁছার সময় লেখা রয়েছে। এবং আমরা বর্তমানে অবস্থান করছি সিলেট রেলওয়ে স্টেশনে, আর আপনাদেরকে এতক্ষণ আমরা দেখাচ্ছিলাম এবং আমরা এখন কথা বলার চেষ্টা করব কর্তব্যরত অফিসার যারা রয়েছেন তাদের সঙ্গে। তো যেমনটি জানা গেল তাদের সাথে কথা বলে, শুধু পাহাড়িকা এক্সপ্রেসটি আটকে গেছে আখাউড়া স্টেশনে এবং বাকি ট্রেনগুলো যারা সময় মতো ছাড়ার চেষ্টা করছেন। আমরা এখন রয়েছি কর্তব্যরত অফিসের সামনে এবং আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করব। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার নাম এবং আপনি কোন পদে আছেন? আমি সজীব মালাকার, কর্তব্যরত স্টেশন মাস্টার সিলেট। তো আমরা যেমনটি জানতে পারলাম যে সকালে হচ্ছে তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে হরসপুরের কাছাকাছি, তো ট্রেন চলাচলকে এই জন্য বিঘ্নিত হচ্ছে কিনা? হ্যাঁ, বিঘ্নিত হচ্ছে, তবে সিলেট থেকে যে ডাউন ট্রেনগুলো ঢাকা এবং চট্টগ্রামের উদ্দেশ্যে সেগুলো সঠিক টাইমে ছেড়ে গেছে, কিন্তু ওই জায়গায় গিয়ে যেমন বসা আছে, আর যেগুলো আপের গাড়ি ঢাকা এবং চট্টগ্রাম থেকে ছেড়ে আসছে ওইগুলো আবার বসা আছে, যেমন আপনার আপ পাহাড়িকা ওইটা আপনার আখাউড়া স্টেশনে এখনও বসা আছে, আর লাইন গাড়ি মানে হয়েছে, উদ্ধার হয়েছে, বাট লাইনটা এখনও পুরোপুরি চালু হয় নাই, তবে অল্প সময়ের ভিতরেই চালু হয়ে যাবে। রেলের কর্তৃপক্ষ ওইখানে আন্তরিকতার সাথে কাজ করতেছেন যত দ্রুত সম্ভব যাতে ট্রেন চলাচল স্বাভাবিক করা যায়। আমরা এতক্ষণ কথা বলছিলাম কর্তব্যরত স্টেশন মাস্টারের সঙ্গে, তিনি যেমনটি বললেন সিলেট থেকে সময় মতো ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে কিন্তু লাইনচ্যুত হয়ে যাওয়ার কারণে আখাউড়ার কাছাকাছি গিয়ে আটকে যাচ্ছে, এবং কর্তব্যরত যে রেলওয়ের কর্তব্যরত যারা রয়েছেন তারা আন্তরিকতার সাথে দ্রুত লাইনটি ঠিক করে ফেলার চেষ্টা করছেন, যে কারণে খুব দ্রুত সময়ের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। এবং আমরা বর্তমানে অবস্থান করছি সিলেট রেলওয়ে স্টেশনে, আপনার যেমনটি দেখতে পাচ্ছেন এখানে বিচ্ছিন্নভাবে অনেকে আটকে পড়ে আছেন, এবং সিলেট স্টেশনে কম যাত্রী আটকে পড়ে আছেন কিন্তু সিলেট থেকে টাইম মতো ট্রেন ছেড়ে যাওয়ার কারণে সবে আখাউড়ার কাছাকাছি যেখানে লাইনচ্যুত হয়েছিল একটি তেলবাহী ট্রেন সেখানে গিয়ে আটকা পড়ে আছে বাকি ট্রেনগুলো, এবং ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনগুলো ওই জায়গাতে আটকে পড়ে আছে। এবং স্টেশন মাস্টার যেমনটি বললেন সিলেট রেলওয়ে কর্তৃপক্ষ আন্তরিকতার সঙ্গে রেলওয়ের লাইন ঠিক করার চেষ্টা করছে এবং অলরেডি সেটা ঠিক হয়ে গেছে এবং দ্রুত সময়ের মধ্যেই তারা রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা করছেন। ট্রেন সারা দেশের জন্য একটি যোগাযোগের অন্যতম একটি মাধ্যম, সাধারণ মানুষ থেকে শুরু করে প্রায় সব শ্রেণীর মানুষই ট্রেনে করে যাতায়াত করে থাকেন। তো যেমনটি আপনারা দেখছিলেন সিলেট রেলওয়ে স্টেশনের বর্তমান অবস্থা, এবং আমরা রয়েছি এখন সিলেট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে যেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমান অবস্থা। এবং সিলেট থেকে ঢাকাগামী ট্রেনগুলো বা চট্টগ্রামগামী ট্রেনগুলো ঠিক সময় মতোই ছেড়েছে, শুধু পাহাড়িকা এক্সপ্রেস আটকে আছে এবং অন্যান্য সেগুলো গিয়ে লাইনচ্যুত হয়ে যাওয়ার কারণে আটকে আছে গিয়ে আখাউড়ার কাছাকাছি, তো লাইন ঠিক হয়ে গেলে দ্রুত সময়ের মধ্যেই তারা আশ্বাস দিয়েছেন ট্রেন যোগাযোগ স্বাভাবিক করার।
আপনারা জানেন সকাল 10:30 দিকে 951 নম্বর তেলবাহী একটি ট্রেন বিজয়নগরের মুকুন্দপুর এবং হর্ষপুর এলাকার মাঝামাঝি এসে লাইনচ্যুত হয়ে যায় এবং এই ট্রেনটির 6 নম্বর বগির সামনের দুটি চাকা লাইন থেকে সরে যায় যে কারণে লাইনচ্যুত হয়ে এখানে রেল যোগাযোগ ব্যাহত হয়েছিল তবে এখন সেটি প্রায় ঠিক করে ফেলা হয়েছে এবং কিছু সময়ের মধ্যেই ট্রেন যোগাযোগ স্বাভাবিক করে ফেলার আশ্বাস দিয়েছেন তারা আমরা যোগাযোগ করেছিলাম মুকুন্দপুর স্টেশনের সহকারী মাস্টার সাইফুল ইসলামের সঙ্গে এবং তার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী সকাল 10:30 দিকে যে ট্রেনটি লাইনচ্যুত হয়েছিল এবং সেখানে আখাউড়ার কাছাকাছি ঢাকা থেকে ছেড়ে আসা পাহাড়ি এক্সপ্রেস আটকা পড়ে আছে এবং এখন সিলেটের স্টেশন মাস্টারের সঙ্গে কথোপকথন স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলে আমরা যেমনটি জানতে পারলাম যে রেল যোগাযোগ স্বাভাবিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিছুক্ষণের মধ্যেই কারণ তারা লাইনটি প্রায় সারিয়ে ফেলেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে এতক্ষণ ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম সিলেট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের বর্তমান অবস্থা এখানে অনেক যাত্রী আটকা পড়ে আছেন এবং অনেকেই বিকল্প পথে ঢাকা বা চট্টগ্রাম যাওয়ার চেষ্টা করছেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাংলাভিউর সঙ্গেই থাকুন